আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেজওয়ান এলফিস শ্রুতি বিআরবিকে বল সংবাদ শুনলাম প্রতিবেশী দেশের করোনা নতুন ধরনের বিষয়ে সবাইকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী গ্রামে না গিয়ে যেখানে আছেন সেখানে ঈদ উদযাপনের আবারও আহ্বান ঝুঁকি নিয়ে আজও ঢাকা ছাড়ছে মানুষ ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট ফেরি বন্ধ থাকার পরও শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের স্রোত খালেদা জিয়া করোনা নেগেটিভ হলেও বেড়েছে শারীরিক সমস্যা জানিয়েছেন ফখরুল বিদেশে যাবার সরকারের সিদ্ধান্ত আজ ফাইল ফিরেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রতিবেশী দেশে ছড়িয়ে পড়া করোনা শক্তিশালী নতুন ধরন নিয়ে সবাইকে সাবধান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পরিস্থিতির মধ্যে গ্রামের বাড়ি না গিয়ে যে যেখানে আছেন সেখানেই ঈদ উদযাপনের জন্য আহ্বান জানান তিনি দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না এবং গ্রামের মানুষের জন্য শহরের মতো সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অবশিষ্ট মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্তদের মধ্যে 1440টি প্লট হস্তান্তর করা হয় অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশে ছড়িয়ে পড়া করোনা নতুন শক্তিশালী ধরন নিয়ে সবাইকে সাবধান করেন নিজের ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখতে নিজ নিজ অবস্থান থেকে এবারের ঈদ উদযাপনের আহ্বানও জানান প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের সময় আপনারা একটু মাস্ক পরে থাকবেন সাবধানে থাকবেন কারণ আবার নতুন একটা ভাইরাস এসেছে এটা আরও বেশি ক্ষতিকারক যাকে ধরে সাথে সাথে তার মৃত্যু হয় আমাদের প্রতিবেশী দেশে প্রতিনিয়ত মারা যাচ্ছে এবং এই প্রতিবেশী দেশে যখন হয় স্বাভাবিকভাবে তখন আমাদের দেশে আসারও একটা সম্ভাবনা থাকে সেজন্য আগে থেকেই আমাদের নিজেদেরকে সুরক্ষিত থাকতে হবে আর আমি জানি এদের সময় মানুষ পাগল হয়ে গ্রামে ছুটছে কিন্তু এই যে আপনারা যে একসাথে যাচ্ছেন এই চলার পথে ধরেন ফেরিতে হোক গাড়িতে হোক যেখানে হোক কার যে করোনা ভাইরাস আছে আপনি জানেন না কিন্তু আপনি সেটা বয়ে নিয়ে যাচ্ছেন আপনার পরিবারের কাছে একটা ঈদে কোথাও না যেয়ে নিজের ঘরে থাকতে কী ক্ষতিটা হয় কাজে আপনার ছুটাছুটি না করে যে যেখানে আছেন সে সেইখানে থাকেন সেইখানে নিজের মতো করে ঈদটা উদযাপন করেন প্রধানমন্ত্রী বলেন ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়ার যে আদর্শ নিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার পর সে আদর্শ থেকে দেশ বিচ্যুত হয় সবার বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি উন্নত সমৃদ্ধ দেশ গড়ার কথা জানান প্রধানমন্ত্রী প্রত্যেকটা ঘরেই বিদ্যুৎ থাকবে আলো জ্বলবে প্রতিটি পরিবারেই শিক্ষিত মানুষ থাকবে লেখাপড়া শিখবে চাকরির পিছনে ঘুরলে হবে না নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে হবে নিজেরা চাকরি দিতে পারে সেইভাবে নিজেদেরকে কাজ করতে হবে আমরা সেইভাবেই এদেশের মানুষকে আমাদের যুব সমাজকে গড়ে তুলতে চাই শিক্ষায় দীক্ষায় জ্ঞানে সব দিক থেকে এদেশের মানুষ উন্নত হবে বিশ্বকে মাথা উঁচু করে চলবে পূর্বাচলে নতুন শহরে ক্ষতিপূরণ পাওয়া অধিবাসীদের কথাও শুনেন প্রধানমন্ত্রী রুকনুজ্জামান বাংলাভিশন ঢাকা দূরপল্লার বাস চলাচল বন্ধ থাকার পরও ঝুঁকি নিয়ে ঢাকা ছাড়ছে মানুষ এক জেলা থেকে আরেক জেলা চলাচলে সরাসরি বাস না পাওয়ার সত্ত্বেও ভেঙে ভেঙে গন্তব্যে ছুটছেন অনেকেই নগরীর গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন আনুষ্ঠানিকভাবে ছেড়ে না গেলেও থেমে নেই ঘরমুখো মানুষের চলাচল তবে আমিনবাজার ব্রিজের পর থেকে প্রাইভেট কার মাইক্রো বাসে করে ঢাকা ছাড়ছেন মানুষ আন্তঃজেলা বাস না চললেও সিটি সার্ভিসের নামে চলা বেশিরভাগ বাস মাইক্রোবাসের গন্তব্য ছিল পাটুরিয়া ঘাট কিংবা উত্তরবঙ্গগামী দুর্ভোগ জেনেও বাড়তি ভাড়ায় ঝুঁকি নিয়ে গ্রামে ছুটছেন অনেকেই গণপরিবহনের প্রতীক্ষায় বিভিন্ন রুটে যাত্রীরা ভিড় করেন টার্মিনালে বাস না পেয়ে ভেঙে ভেঙে মাইক্রোবাসের মতো ছোট যানবাহন ও দূরের পথ পাড়ি দেন তারা এজন্য যাত্রীদের গুনতে হচ্ছে 3-4 গুণ ভাড়া এদিকে ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ লকডাউন উপেক্ষা করে ঈদ উদযাপনে শত শত মানুষ রাজধানী ছাড়ছেন ব্যক্তিগত গাড়ি মাইক্রোবাস পিক আপ ও পণ্যবাহী ট্রাক সহ বিভিন্ন যানবাহনে তারা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন এতে সাভারে ভোর 6টা থেকে সকাল 11টা পর্যন্ত 10 কিলোমিটার রাস্তায় যানজট সৃষ্টি হয় বেলা বাড়ার সাথে সাথে তা স্বাভাবিক হলেও অন্য দিনের তুলনায় রাস্তায় যানবাহন বেশি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ তবে ট্রাফিক পুলিশ বলছে গণপরিবহন চলাচলের পাশাপাশি মহাসড়কে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা বাড়ায় যানজট বাড়ছে
নিষেধাজ্ঞা অমান্য করে আজও বাড়ির পথে হাজারো মানুষ। শিমুলিয়ায় ঘরমুখো মানুষের স্রোত, তারা পারাপারের অপেক্ষায় থাকলেও বন্ধ আছে ফেরি চলাচল। তবে অ্যাম্বুলেন্স জরুরি পণ্যবাহী যান পারাপার করা হচ্ছে। শিমুলিয়া পাটুরিয়া ঘাটে মোতায়েন রয়েছে বিজিপি। মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে ঈদে ঘরমুখী যাত্রীদের প্রচণ্ড চাপ। বিজিবির টহলের মধ্যে সকাল থেকে শিমুলিয়া ঘাটে ভিড় করেন হাজারো যাত্রী। ভোররাত থেকে দক্ষিণবঙ্গের যাত্রীরা ফেরি ছাড়ার অপেক্ষায় থাকলেও ছেড়ে যায়নি কোনো ফেরি। অ্যাম্বুলেন্স নিয়ে দুটি ফেরি শিমুলিয়া ঘাট থেকে ছাড়লে বিপুল সংখ্যক মানুষ গাদাগাদি করে তাতে উঠে পড়ে। মানুষের দুর্ভোগ, দুইটা ফেরি ছেড়ে দিলে তো মানুষ চলে যেতে পারে, তারপরে ওই সাইডে আটকায় দেয়, আটকায় দিলে এবার আর লোক আসতে পারবে না, যারা আসছে তারা চলে যাক বসে। করোনা বলতেছে, করোনা কোথায়, সবই চলতেছে, গাড়ি চলবে না, গাড়ি চলে না, ফেরি চলে না, এগুলো কি পার করার কোনো সিস্টেম করতেছে না, ফেরি বন্ধ করে দিয়েছে। এখানে আসার পরে শুনছি আমরা যে ফেরি বন্ধ, সবাই নামাজ রাখতে কি করবো এখন, আমাদের তো ফেরি একটা ছেড়ে দেওয়া উচিত। নিষেধাজ্ঞা অমান্য করে কয়েকটি ট্রলার যাত্রী পারাপারের চেষ্টা করলে নৌপুলিশ তাদের আটক করে। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়া নৌপথে সকাল থেকে সাধারণ পণ্যবাহী ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঈদ উপলক্ষে ঘরমুখী যাত্রীদের চাপও কম, তবে দুটি ফেরি দিয়ে অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্যবাহী যান পারাপার করা হচ্ছে। ভোগান্তি এড়াতে যাত্রীদের পাটুরিয়া না আসার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। লকডাউনের মধ্যেও তো আমরা ঢাকা থেকে আসলাম, ঢাকা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইয়ে হয়েছে, কিন্তু তারপরেও অনেক ভোগান্তির পরে ফেরিঘাটে আসতে পারছি। করোনা ভাইরাসের গণপরিবহন বন্ধ আছে, তার মানে আমাদেরকে, আমরা ঢাকায় আছি, আমরা স্টুডেন্ট, তার মানে যে আমাদেরকে ঢাকায় আবদ্ধ থাকতে হবে, আমরা বাড়িতে যেতে পারবো, আসলে এটা তো হতে পারে না। ঢাকা থেকে ভোর রাতে রোজা থেকে রওনা দিছি, কিন্তু এখন আমরা পারাপার হইতে পারতেছি না, আমাদের এখানে খুব সমস্যা হইতেছে, কখন ছাড়বে, কোন কিভাবে বাড়িতে পৌঁছাবো সেটাও আমরা বলতে পারি না। ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। শনিবারের তুলনায় আজ পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রী ও যানবাহন অনেকটা কম। বাংলাভিশন নিউজ ডেস্ক। লকডাউনকে বিধ্বঙ্গুলি দেখিয়ে গাজীপুর থেকে বেপরোয়াভাবে চলাচল করছে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী দূরপাল্লার বাস। এসব গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, পুলিশকে ম্যানেজ করেই যাত্রী নিয়ে চলাচল করছে বলে দাবি সংশ্লিষ্টদের। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত সর্বাত্মক দ্বিতীয় দফার লকডাউনের তৃতীয় ধাপে বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় গণপরিবহন চলাচলের অনুমতি দিলেও বন্ধ রয়েছে যাত্রীবাহী লঞ্চ, ট্রেন ও দূরপাল্লার বাস। লকডাউনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন রাত 8:30 থেকে মধ্যরাত পর্যন্ত চলছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গের দূরপাল্লার বাস। এতে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। নরমালি ভাড়া 550 টাকা, সে জায়গায় নিচ্ছে 1100-1200 টাকা, ভাড়া 1100 টাকা দিচ্ছি, নিগিল কত 400-500 টাকা যাই। অনিয়মের কথা স্বীকার করেছেন চালক ও সুপারভাইজার। ধান কাটা শ্রমিকের টিপ মারছি, তো আমরা তো গরিব মানুষ স্যার, আমরা তো মনে করেন যে 80 পেটের দেয় আসি, সাধারণত 350-400-500 টাকা বন্ধু ভাড়া হয়, এ কারণে লকডাউনের জন্য আপনাদের ভাড়া একটু বাড়ানো হয়েছে। তবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মুভমেন্ট পাশের বাইরে কোনো দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করতে দেয়া হচ্ছে না বলে দাবি পুলিশের। যে সমস্ত গাড়ির মুভমেন্ট থাকে, মুভমেন্ট পাস থাকে না, আমরা সেই সমস্ত গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, আমরা এই কয়েকদিনে 573টা মামলা করছি। ঈদের আগে দূরপাল্লার বাস চলতে দেওয়ার দাবি সাধারণ যাত্রীদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তৃতীয় দফা টেস্টেও করোনা নেগেটিভ হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতির দিকে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা নেগেটিভ হলেও বেগম জিয়ার আর্থারাইটিস সহ অন্যান্য শারীরিক সমস্যা বেড়েছে বলে জানান মির্জা ফখরুল। দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। আল্লাহর অশেষ রহমতে তিনি আপনার কোভিড নেগেটিভ রিপোর্ট এসেছে, তার যে সমস্যাগুলো মূলত দেখা দিয়েছিল সেই সমস্যাগুলো ক্রমান্বয়ে উন্নতির দিকে আসছে আপনার, কিন্তু এখনো তার যে সমস্ত সমস্যাগুলো, মূল সমস্যাগুলো যেগুলো আছে আপনাদের, আপনারা জানেন যে তিনি অনেকগুলো অসুখে ভুগছেন দীর্ঘকাল থেকে, এবং দীর্ঘকাল কারাভোগ করার কারণে, কোনো চিকিৎসা না হওয়ার কারণে কিন্তু সেগুলো অ্যাগ্রাভেট করেছে, বেড়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে এই বয়সে তার সেগুলো বেশ সমস্যা কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও এখনো তাকে আপনার বিভিন্ন রকম আপনার চিকিৎসাগত যে পদ্ধতিগুলো সেগুলো কিন্তু আপনার একেবারে সিসিইউ ছাড়া অন্য কোথাও সম্ভব না,
এবং সেইখানে তৃতীয় যা যা দরকার সবকিছুই তারা সেখানে করছেন। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়েছেন আইন সচিব মোহাম্মদ গোলাম সরওয়ার। সচিবালয়ে সাংবাদিকদের তথ্য জানান তিনি, এ বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে। আমরা আইনগত পর্যালোচনা করেছি, তারপরে মাননীয় মন্ত্রী মহোদয় গতকাল সেই আমাদের যে অভিমত সেটা মাননীয় মন্ত্রী মহোদয় কর্তৃক অনুমোদিত হতে হয়। মাননীয় মন্ত্রী মহোদয় গতকাল ওই ফাইলে স্বাক্ষর করেছেন। আজকে আমি আমার পিএসের মাধ্যমে সকাল 10টার বা কাছাকাছি সময় অলরেডি সুরক্ষা ও সেবা বিভাগের সচিবের কাছে আমাদের অভিমত আইন বিচার বিভাগের অভিমতটা পাঠিয়ে দিয়েছি। এরপরের প্রক্রিয়া সাধারণত এর আগে যেটা হয় আমাদের অভিমত নিয়ে ওনারা একটা সামারি তৈরি করেন, সে সামারি তৈরি করে ওই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের অনুমোদন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অভিন্ন শত্রু করোনাকে বাদ দিয়ে এখনও দেশের রাজনীতির ব্লেম গেম চলছে, অথচ শেখ হাসিনা দূরদর্শী, সাহসী ও মানবিক নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। ফেরিঘাটে ঘরমুখী জনতার যে বেপরোয়া ঢল, তাতে এটাই প্রমাণিত হয় ভাইরাসের ভয়ঙ্কর সংক্রমণের শঙ্কায় মানুষ নিরুৎসাহিত হচ্ছে না। শোনা যাচ্ছে ভারতীয় ভেরিয়েন্টের সংক্রমণ ক্ষমতা 20 গুণেরও বেশি। এমতো অবস্থা আমাদের উদাসীনতা, অসচেতনতা, বিপজ্জনক অসচেতনতা, বিপজ্জনক ভবিষ্যতেরই পূর্বাভাস দিচ্ছে। লকডাউনে লাগাতার হোম অফিস অনেকের জন্য স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আর কর্মজীবীরা বলছেন, বাসায় অফিস করায় পরিবার ও কাজ দুটোই সামলানো কঠিন হয়ে পড়েছে। শুনতে আরামদায়ক মনে হলেও অনেকের কাছে হোম অফিস স্বাভাবিক অফিসের চাইতে বেশি কষ্টকর, বিশেষ করে 8-10 ঘন্টা কম্পিউটারের সামনে বসে চোখ ও মেরুদণ্ডের ওপর চাপ এবং ওজন বেড়ে যাওয়ার কথা জানিয়েছেন কেউ কেউ। একটুতে মাথা ব্যথা করে অনেক বেশি, প্লাস হচ্ছে মাথা ঘুরানোর কাজটা অনেক বেশি করে, অনেক বেশি রাত যখন হয়ে যায় একটা কাজ শেষ করার জন্য তখন হয়তো বা অনেক ক্লান্তি ভাব করে, যে এই সময় সমস্যাটা এবার একটু বেশি দেখা যাচ্ছে। যেটা আমার পার্সোনাল লাইফ আর যেটা আমার অফিসিয়াল লাইফ সেটার মধ্যে আমি ডিফারেন্সিয়েট করতে পারি না। যে মুহূর্তে আমার অফিস শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেই মুহূর্তে আমি বাসায় থাকার কারণে আমি এটা ডিফারেন্সিয়েট করতে পারছি না। বাচ্চা কাচ্চা নিয়ে যারা বাসায় অফিস করছেন তাদেরও রয়েছে নানা ভোগান্তি। বাবা মা কাছে থাকলেও অফিসের জন্য সময় দিতে না পারায় শিশুদের জন্য তা মেনে নেওয়া কষ্টকর। তো মনে করো আজকে আমার ছুটি, আমি চাইলে মার সাথে খেলতে পারবো। মাঝে মাঝে তো এমন হয় যখন মিটিংয়ে বসি তখন সে আমার কাঁধের কাছে এসে বলতে থাকে যে মা মা আমি কী করবো, আমি ড্রয়িং করবো কি না, আমার ড্রয়িংটা দেখো। তাহলে হয় কি যে আমি আসলে কোনোটাই ঠিক মতন করতে পারছি না। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অন্যান্য দেশেও হোম অফিসে হতাশা ও ওজন বেড়ে যাওয়ার প্রবণতা উঠে এসেছে নানা জরিপে। বিশেষজ্ঞরা বলছেন, কিছু নিয়ম মানলে স্বাস্থ্য ও পরিবার দুটো সামলানোই সহজতর হতে পারে। হোম অফিস করাকালীন সময়ে আমি 20 ফুট দূরে 20 সেকেন্ডের জন্য একটু তাকাবো, তাহলে ক্রমাগত এই স্ক্রিনের উপরে আমার চোখের উপরে যে চাপটা পড়ছে স্ক্রিন দিচ্ছে সেটি কিন্তু থাকবে না। আরেকটি হচ্ছে আমরা প্রত্যেক 50 মিনিট পর পর 5 মিনিটের জন্য একটু দাঁড়িয়ে হাত পা নেড়ে একটু স্ট্রেচিং করে নিব, শরীরটাকে নাড়িয়ে নেব, তাহলে পেশির উপরে যে চাপ পড়ছে সেটি থাকবে না। আর তৃতীয়ত হচ্ছে একটি অফিসিয়াল পোশাক যদি আমরা পরি তাহলে মানসিকভাবে আমার গ্রুমিংটা ঠিক থাকবে, আমি মনে করবো আমি অফিসে আছি। পাশাপাশি আমার পরিবারের যদি কোনো ছোট সদস্য থাকে যারা যদি না বোঝে তার বাবা বা মা এখন কোথায় আছে সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু অফিসিয়াল পোশাকগুলো পরা উচিত। স্বাভাবিক জীবনে না ফেরা পর্যন্ত নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরে বেচাকেনা করায় সিটি হার্ট শপিং মলে ক্রেতা বিক্রেতাদের জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। রোববার বেলা 12টার দিকে ভ্রাম্যমাণ আদালত শপিং মলের ভেতরে ঢোকে, এ সময় অনেকে মাস্ক না পরে কেনাকাটা করতে দেখা যায়। অনেকে আবার ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মাস্ক খুঁজে বের করে পড়েন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এসব অনিয়মের অভিযোগে 200-300 টাকা জরিমানা করেন। স্বাস্থ্যবিধি মানতে মার্কেট কর্তৃপক্ষকেও সতর্ক করা হয়, অন্যথায় ভবিষ্যতে অনিয়ম পেলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রতিবেশী দেশের করোনা নতুন ধরনের বিষয়ে সবাইকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী, গ্রামে না গিয়ে যেখানে আছেন সেখানে ঈদ উদযাপনের আবারও আহ্বান।
ঝুঁকি নিয়ে আজও ঢাকা ছাড়ছে মানুষ। ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট, ফেরি বন্ধ থাকার পরও শিমুলিয়া ঘাটে ঘরমুখ মানুষের স্রোত। খালেদা জিয়া করোনা নেগেটিভ হলেও বেড়েছে শারীরিক সমস্যা, জানিয়েছেন ফখরুল। বিদেশ যাবার সরকারি সিদ্ধান্ত আজ, ফাইল ফিরেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল চারটায়, এটাকে তিনটায় রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladeshvision.tv ও facebook.com/bangladeshvision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshvision। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।